আগারগাঁও পাড়ে দিয়ে মেট্রো রেল এখন ট্রায়াল দিচ্ছে মতিঝিল পর্যন্ত। চলছে ফাংশনাল টেস্ট, অক্টোবরে উদ্বোধন। যানজট থেকে বাঁচাবে প্রায় 25 লাখ কর্মঘণ্টা, ফিরবে নগরের গতি। দেশের তৈরি পোশাক খাতে আশার আলো। জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ভারতে $4 বিলিয়ন বেশি পণ্য রফতানি। নতুন বাজার ধরে রাখতে ইনসেন্টিভ বাড়ানোর দাবি বিজিএমইএ'র। আশুলিয়ার শিল্পাঞ্চলে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জলাবদ্ধতার আবর্জনার স্তূপে মিলছে এডিসের লার্ভা। মশা নিধনে ব্যবস্থা না নেয়ার অভিযোগ। রাজধানীর শাহজাহানপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা। নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত। বিএনপি জামায়াতকে দায়ী করলেন স্থানীয় এমপি। শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি, আহত অন্তত 16। ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে মৃত 16। সময় সংবাদের সঙ্গে আছে, এ যেন জাদুর কাঠি, একটু ছোঁয়ায় বদলে গেল সব। এবার অপেক্ষা পুরো পথ পাড়ি দেওয়ার। বলছি মেট্রো রেলের কথা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলেই এই নগরে দিয়েছে জাদুর পরশ। এখন উপরের গতির পাশাপাশি স্বস্তি ফিরেছে নিচের পথেও। 3 মাসের মধ্যে মতিঝিল পর্যন্ত চালু হলে তা ঢাকাবাসীর বছরে প্রায় 25 লাখ কর্মঘণ্টা বাঁচিয়ে এই নগরের গতি ফেরাবে। মোবারক হোসেন শুভ এবং সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। যেন সময়ের ডানামেলা পাখি, দীর্ঘদিনের খাঁচায় বন্দী জীবন এবার পেয়েছে মুক্ত বিহঙ্গ। সেই ডানায় ভর দিয়ে ছুটে চলা, সময়ের সাথে পাল্লা দিয়ে। এই পথটুকু পাড়ি দেওয়ার স্মৃতিটা দীর্ঘশ্বাসের, অথচ সেই আধার ভেদ করে এখন নতুন আলোর রশ্মি। এই আলো সময়ের সঙ্গে দৌড়ে ঠিকঠাক গন্তব্যে পৌঁছে দেয় নগরবাসীকে। এমআরটি লাইন 6 ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট লিমিটেড DMTCL এর 6টির থেকে প্রথম প্রকল্প। উত্তরা থেকে কমলাপুর 21 কিলোমিটার, স্টেশন 16টি। উত্তরা থেকে আগারগাঁও 11.73 কিলোমিটারে 9টি স্টেশন। এই পথে নিত্যদিনের নির্ভরতা এখন মেট্রো রেল। 28 ডিসেম্বর 2022 উদ্বোধনের পর 29 ডিসেম্বর থেকেই বাণিজ্যিক যাত্রা শুরু। 5টি কোচ দিয়ে চলছে অপারেশন। প্রথম দফায় সকাল 8টা থেকে দুপুর 12টা উত্তরা থেকে আসা যাওয়ায় 25টি ট্রিপ। শুরুটা এভাবে। পরের ধাপে সকাল 8টা থেকে দুপুর 12টা আসা যাওয়ায় 37টি ট্রিপ। তৃতীয় ধাপে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা ট্রিপ বেড়ে যায় দ্বিগুণ প্রায়। এখন চলছে সকাল 8টা থেকে রাত 8:30। আসার পথে দৈনিক 69 ট্রিপ আর যাওয়া 71 বার। মতিঝিল পর্যন্ত না যাওয়া পর্যন্ত আর চিন্তা ভাবনা করতেছি না আমি, কারণ আমাকে মতিঝিল পর্যন্ত আমাকে তো সাকসেসফুলি ট্রায়াল করতে হবে, যেতে হবে। এর জন্য আমাকে কিছু পাথ রাখতে হবে, কিছু টাইম রাখতে হবে, কিছু স্লট রাখতে হবে। এই পাথ টাইম স্লট রাখার জন্যই কিন্তু আমাকে এই মুহূর্তে আর সুযোগ নেই। তারপর মতিঝিল পর্যন্ত যখন আমরা চলে যাব, তখন আমরা চিন্তা করবো যে হ্যাঁ, আস্তে আস্তে আরও টাইমটা বাড়ানো যায় কি না। এবং সারা বিশ্বে যেভাবে চলে 6টার থেকে রাত্রি 11টা পর্যন্ত, তখন আস্তে আলটিমেটলি গ্র্যাজুয়ালি গিয়ে কিন্তু ওইটাতেই যাবে, আমরা ওইটাতেই যাব। দৈনিক 65 থেকে 70 হাজার যাত্রী চলে এই পথে। বন্ধ শুক্রবার টিকিটে গড় আয় প্রতিদিন 25 লাখ টাকা। এর মধ্যে এমআরটি পাস ব্যবহার করছেন 12 থেকে 15% যাত্রী। লক্ষ্য মতিঝিল পর্যন্ত চালু হলে প্রতিদিন 5 লাখ যাত্রী পরিবহন। কমলাপুরে গেলে 6 লাখ যাত্রী চলবে মেট্রো রেলে। তাহলে এই অংশের খবর কি? আগারগাঁও পাড়ি দিয়ে রেল এখন ট্রায়াল দিচ্ছে মতিঝিলে। চলছে ফাংশনাল টেস্ট, এরপর সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট করবে DMTCL। তারপর প্রথম ধাপের সঙ্গে দ্বিতীয় ধাপের সমন্বয়, অক্টোবরের শেষে উদ্বোধন। 11.11 কিলোমিটার এই পথে স্টেশন 7টি। মেট্রো যাত্রায় এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে এই নগরের বাসিন্দারা।
বিশেষ করে যারা উত্তরা থেকে আগারগাঁও এই পথটায় চলাচল করেন তাদের আসলে কিন্তু প্রতিনিয়তই মেট্রো রেলে চড়তে হয় বা তারা প্রতিনিয়তই এই মেট্রো রেলে চড়ে অভ্যস্ত হয়ে গেছেন। এর পরের ধাপটা যদি বলা হয় সেই পরের ধাপটা এই পথটা পাড়ি দিতে হবে আগারগাঁও থেকে মতিঝিলে। বলা যায় এখন সবচেয়ে বড় প্রতীক্ষার জায়গা সেটাই কবে মেট্রো রেল মতিঝিলে পৌঁছাবে। কর্তৃপক্ষ বলছে তাতে করে এই পথে যোগাযোগ ব্যবস্থার এক আমূল পরিবর্তন হবে, পাশাপাশি মেট্রো ব্যবহারে সাধারণ মানুষের যে উপযোগিতা সেটি আরও বৃদ্ধি পাবে। আর তারা বলছেন যদি 1-6 অর্থাৎ 2030 সালের মধ্যে সরকারের যে পরিকল্পনা রয়েছে 6টি মেট্রো রেল চালু করার, সেটি যখন চালু হবে গোটা ঢাকার যোগাযোগ ব্যবস্থার এক আমূল পরিবর্তন ঘটবে। এবার একটু ভিন্নভাবে দেখা যাক, ঢাকার উত্তর থেকে দক্ষিণের নতুন এই পথ কতটা চাহিদা মেটাবে নগরবাসীর। উত্তরা মানেই এই নেটওয়ার্কে যুক্ত হচ্ছে গাজীপুর টঙ্গী, এপাশ থেকে সাভার আশুলিয়া, যেতে যেতে এই পথে যুক্ত হবে বৃহত্তর মিরপুর, গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর। এবারে পরের ধাপে আসা যাক, উত্তরা থেকে মতিঝিলে গেলে এই সুবিধার আওতায় আসবে ধানমন্ডি, তাছাড়া ফার্মগেট শাহবাগ হয়ে বিশ্ববিদ্যালয় দিয়ে সচিবালয় ছুঁতে মতিঝিলে গেলে ঢাকার প্রধান সড়কে যেমন চাপ কমবে তেমনি নির্বিঘ্ন করবে এই পথের যাত্রা। গবেষণা বলছে রাজধানীতে পথে যানজটের কবলে প্রতি বছর গড়ে 36 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। উত্তরা থেকে আগারগাঁও চালুতে সেখান থেকে প্রায় 4 লাখ কর্মঘণ্টা বাদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে মতিঝিলে গেলে মিরপুর সড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আর প্রগতি সরণিতেও চাপ কমবে। আবার ভায়াডাক্টের উপরের গতি নিচের সড়কে যে চাপ কমাবে এই সংখ্যা 10 লাখে নামিয়ে আনবে। আসছে 1 বছর এই মেট্রো রেল নতুন রূপ দেবে ঢাকাকে। মতিঝিল থেকে উত্তরা থেকে সরাসরি যখন এই কানেক্টিভিটি চলে আসবে আমার দেখা যাচ্ছে ছোটো গাড়ির সংখ্যা কমে যাবে, বিশেষ মোটর সাইকেল সিএনজি ব্যবহারটা কমে যাবে এবং এর ফলে দেখা যাবে যে অন্য সড়কগুলো থেকে আমার যাত্রী এবং পরিবহন সবগুলির চাপ কমে যাবে এবং এটা আমাদের যানজটের কমানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। শেষ প্রান্তে মতিঝিল থেকে কমলাপুরের কাজ হয়েছে প্রায় 10 ভাগ আর এই 1 কিলোমিটার পথ যুক্ত হলে নগরের সঙ্গে প্রান্তিকের তৈরি হবে নতুন এক যোগসূত্র। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর সঙ্গে ঢাকাকে রেলপথে যুক্ত করতে ধলেশ্বরী সেতুতে পাথরবিহীন রেল লাইন স্থাপন চলছে, কাজের অগ্রগতি 80%। সেখানে এই মুহূর্তে উপস্থিত আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে সেখানে। ধলেশ্বরী যে রেল সেতু সেটি কিন্তু 500 মিটার দীর্ঘ। এই 500 মিটারের মধ্যে ইতিমধ্যে কিন্তু 350 মিটারে কংক্রিটিং সম্পন্ন হয়ে গিয়েছে এবং আরও যে 150 মিটার রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখছেন যে স্লিপার বসানো রয়েছে এবং সেই স্লিপারগুলো নিয়ে কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলছে এবং এই দিনের বেলায় কিন্তু স্লিপার বসানো সহ তাদের যে লেভেল সেগুলো সব কিছু ঠিক করছেন এবং এই কাজটি কিন্তু কংক্রিটিংটি ঢালাই হচ্ছে কিন্তু রাতের বেলায় এবং তারা বলছেন যে প্রতিদিন তারা 50 মিটার করে এই কংক্রিটিং করতে পারছেন, তার মানে আর বাকি 3 দিনের মধ্যে কিন্তু এই সেতুটির যে কংক্রিটিং কাজ সেটি সম্পন্ন হয়ে যাবে এবং এই যে রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত যে সেতুগুলো ছিল সবচেয়ে বৃহৎ সেতু কিন্তু এই ধলেশ্বরী সেতু এবং এই সেতুর কাজটি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে কিন্তু এই পদ্মা সেতুর সঙ্গে রাজধানী ঢাকার যে রেলপথে সংযোগ সেটি কিন্তু বিশেষ ধাপে এগিয়ে যাবে এবং তারা বলছেন সেপ্টেম্বরে যে যাত্রীবাহী রেল চলাচল করবার টার্গেট রয়েছে সেই লক্ষ্যে কিন্তু এই আগস্ট মাসে কিন্তু ট্রায়াল রান করবারও পরিকল্পনার কথা জানিয়েছেন। সিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর তদারকে কিন্তু চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজগুলো করছে এবং তারা বলছেন যে 120 কিলোমিটার ব্যাগের যে রেল চলবে সেই ব্রডগেজ রেল লাইনকে দ্রুততর সময়ের মধ্যে তারা যে গন্তব্যে পৌঁছানোর জন্য রাজধানী ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার যে কাজ চলছে তার মধ্যে কিন্তু রাজধানী থেকে এই ভাঙা পর্যন্ত 81 কিলোমিটারে কিন্তু এই সেপ্টেম্বরে যাত্রীবাহী রেল চালানোর কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রী এবং সেই লক্ষ্যে কিন্তু পুরোদমে কাজ চলছে। একই সঙ্গে কিন্তু বুড়িগঙ্গা যে রেল সেতু সেটিখানে কিন্তু কংক্রিটিং যে পাথরবিহীন রেল লাইন সেটির কাজও কিন্তু চূড়ান্ত পর্যায়ে
পর্যায়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে রেল সেতুর সবশেষ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম ধলেশ্বরী সেতুর উপরে যে পাথরবিহীন রেল স্থাপন হচ্ছে, রেল লাইন স্থাপন হচ্ছে, তার সর্বশেষ পরিস্থিতি জানতে। ইউরোপ আমেরিকা নয়, নানা জটিলতার মাঝেও বাংলাদেশের তৈরি পোশাক খাতে আশার আলো দেখাচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ভারতের মতো অপ্রচলিত বাজার। গত অর্থ বছরে এই চার দেশে $4 বিলিয়ন মার্কিন ডলারের বেশি পণ্য রফতানি করেছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এর বাইরে চীন, দক্ষিণ কোরিয়া ছাড়াও মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও রফতানি বেড়েছে। তবে নতুন বাজার ধরে রাখতে ইনসেন্টিভ বাড়ানোর পাশাপাশি কাস্টমস জটিলতা দ্রুত নিরসনের দাবি করেছে বিজিএমই। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2022-23 অর্থ বছরে ইউরোপের 27টি দেশে $23.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আর তৈরি পোশাক খাতের একক বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $8.5 বিলিয়ন মার্কিন ডলার। চিরাচরিত বাজার যুক্তরাজ্যে $5 বিলিয়ন এবং কানাডায় $1.5 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির পরও বিকল্প বাজারের সন্ধানে দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমরা প্রত্যাশা করছি যেইভাবে আমরা আগাচ্ছি অচিরেই আমরা একটা উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি আমরা অপ্রচলিত বাজার করতে পারবো। বিজিএমইএ'র তথ্য অনুযায়ী গত অর্থ বছরে অপ্রচলিত বাজার জাপানে রেকর্ড $1.5 বিলিয়নের বেশি, অস্ট্রেলিয়া ও ভারতে $1 বিলিয়নের বেশি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। র মেটেরিয়ালসের ক্ষেত্রে আমাদের নতুনত্ব অ্যাড হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কাস্টমস বন্ডের আমাদেরকে ফেসিলিটিগুলো দিতে হবে। 46.80 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে 2022-23 অর্থ বছরে 46.99 বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় $4.5 বিলিয়ন বেশি। আর প্রচলিত বাজারের চেয়ে নতুন বাজারে অগ্রগতি হয়েছে 31.38%। ইউরোপ আমেরিকার বাইরে গিয়ে অপ্রচলিত বাজারে পণ্য রপ্তানির জন্য 2% হারে ইনসেন্টিভ পেয়ে থাকেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা, যে কারণে এই দুঃসময়ে এসে প্রচলিত বাজারের বাইরে গিয়ে অপ্রচলিত বাজার ধরার জন্য তারা মরিয়া। এক্ষেত্রে সরকার ইনসেন্টিভের পাশাপাশি প্রণোদনা বাড়ালে অপ্রচলিত বাজারে একক আধিপত্য থাকবে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় উদ্বেগজনক হারে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। যত্রতত্র জমে থাকা পানি আর আবর্জনার স্তূপে ফেলে রাখা বোতলে মিলছে এডিসের লার্ভা। গত কয়েকদিনে কেবল একটি এলাকায় শতাধিক আক্রান্ত হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ না করায় বাড়ছে ক্ষোভ। চিকিৎসকরা বলছেন জনসচেতনতা বৃদ্ধির সাথে জনপ্রতিনিধিরা ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। শিল্পাঞ্চল হওয়ায় সাভারের আশুলিয়ায় এভাবেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য আবাসন। শুধুমাত্র জামগড়া এলাকার বিভিন্ন অলিগলিতে রয়েছে নোংরা আবর্জনা, আর সড়কসহ বাসাবাড়ির আশপাশেও রয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতায় কিলবিল করছে অসংখ্য এডিস মশার লার্ভা। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও অলিগলিতে পানি জমে থাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে মশা নিধনে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এখানে এইরকম পানি জমে থাকার কারণে সারা জামগড়াই এইরকম অনেক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। প্রধান সমস্যা হচ্ছে কোনো ডেনিসের ব্যবস্থা নাই, অনেক অনেক আতঙ্ক আছে আর কি। দ্রুত মশক নিধন সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে জনপ্রতিনিধি সহ সর্বসাধারণকে নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান চিকিৎসকরা। সার্বিক সবারই সচেতন হতে হবে এবং যারা স্থানীয় অথরিটি আছে ওনাদেরকেও এই বিষয়ে এগিয়ে আসতে হবে, না হলে এটা এত সহজে যতক্ষণ পর্যন্ত পানিটা নর্মালি শুকিয়ে না যাবে, পানির ডেঙ্গি মশার ব্রিডিং এর সাইটগুলো যতক্ষণ পর্যন্ত ধ্বংস না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা থামানোটা একটু ডিফিকাল্ট হবে। স্থানীয় প্রশাসনের তথ্য মতে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস, আর একটি বেসরকারি হাসপাতালের তথ্য মতে শুধু এই এলাকাতেই গত 15 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 500 মানুষ। সময় সংবাদ, সাভার। বরিশাল বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে রেকর্ড 240 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ, সরাসরি যাব সেখানে।
দেখুন, বরিশালে কিন্তু উদ্বেগজনক হারে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 6টি জেলার বিভিন্ন হাসপাতালে মোট 240 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং এ নিয়ে হাসপাতালগুলোতে মোট 610 জন রোগী কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন আছে। আমরা আছি বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালেই গত 24 ঘন্টায় নতুন করে 48 জন রোগী ভর্তি হয়েছে এবং এ নিয়ে মোট 160 জন রোগী কিন্তু বর্তমানে চিকিৎসাধীন আছে। তবে মুশকিল যেটা হয়েছে যে এখানে যে সকল রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে তারা বেশিরভাগই কিন্তু অসচেতন। তারা ক্যামেরার উপস্থিতি টের পেলে বা চিকিৎসকের উপস্থিতি টের পেলেই কিন্তু তারা মশারি টানায়, এছাড়া তারা মশারি না টানিয়েই চিকিৎসা নিচ্ছে। যেহেতু মেডিকেলের মেডিসিন বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেহেতু যে মেডিসিন বিভাগের যে সাধারণ যে রোগীরা আছে তারা কিন্তু এক ধরনের আতঙ্কেই দিন কাটাচ্ছে যে তারাও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হতে পারে বলে কিন্তু তারা আতঙ্কগ্রস্ত। তবে চিকিৎসক এবং নার্সরা যেটা আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু প্রতিনিয়তই ডেঙ্গু আক্রান্ত রোগীদের সচেতন করছে, কিন্তু কিন্তু যে এই ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিন্তু সচেতন হচ্ছে না বলে কিন্তু তারা আমাদেরকে দাবি করছে। তো আর বরিশালে যেহেতু সেল সেপারেটর মেশিনটি নেই, সে কারণে যারা আক্রান্ত বেশি হচ্ছে তাদেরকে কিন্তু ঢাকায় প্রেরণ করা হচ্ছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজন ও পুলিশ জানায় বুধবার রাত 1টার দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন অলিউল্লাহ রুবেল। পরে বাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরিবার এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অলিউল্লাহ রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। গতকাল রাতে 1:05-10 তখন চারজন লোক এসে আহত করে চলে গেল। চার পাঁচজন চাপাটি নিয়ে তার উপরে আক্রমণ করে তাকে এলোপাথারি কোবায়। রাতের 1টার দিকে আহত হয়েছে, আহত অবস্থায় তখন ওনাকে মেডিকেল নিয়ে যায়, তখন ওনাকে মানে মেডিকেল থেকে মৃত ঘোষণা করা হয়। নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবলীগ কর্মীর। স্থানীয় সংসদ সদস্য নিজের ফেসবুক আইডিতে এই ঘটনাকে বিএনপি জামায়াতের সন্ত্রাসী হামলা বলে দাবি করেছেন। এলাকায় আধিপত্য নিয়ে হত্যাকাণ্ড জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার পেরুলি বাজার থেকে যুবলীগ কর্মী আজাদ শেখ ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মহসিনমোর এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে গতিরোধ করে। এ সময় ভ্যান থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে নড়াইল 1 আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ঘটনার জন্য বিএনপি জামাতের সন্ত্রাসী হামলাকে দায়ী করেন। নিহত আজাদ শেখকে যুবলীগ কর্মী দাবি করে রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে জানান, খুলনার তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে তাকে বিএনপির সন্ত্রাসীরা হত্যা করে। তবে পুলিশ বলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড। সামাজিক দল, এটা হচ্ছে একই গ্রুপের, মানে একই একই মানে রাজনৈতিক দলের ভিতরে দুইটা গ্রুপিং, ওরা আসতেছিল একসাথে, মানে যে গন্ডগোল করবো বলে এরকম না, ওই ওই আসতেছে ওরা রাস্তাতেই আড্ডা টাড্ডা আড্ডা দিচ্ছিল, এরকম একটা অবস্থা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। দেখছেন সময় সংবাদ। টার্গেট ব্যক্তিকে এক সপ্তাহ পর্যবেক্ষণ করে তারা। বাসা থেকে কর্মস্থল দফায় দফায় রেখি করার পর আটক করা হয়। নির্দিষ্ট দিনে কয়েক দলে ভাগ হয়। টার্গেট ব্যক্তিকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নেওয়া হয়। রাজধানীর দক্ষিণখানে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডাকাতির ঘটনায় জড়িত 6 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে মহানগর এবং জেলা পুলিশের পোশাক থাকে তাদের গায়ে। বুলবুল রেজার রিপোর্টে বিস্তারিত।
11:55 রাজধানীর দক্ষিণখানের বাসা থেকে বের হতে দেখা যায় ব্যবসায়ী শরীফ শহীদুল ইসলামকে। অটোরিকশায় চড়ে আশকোনায় পৌঁছালে পুলিশ লেখা এই মাইক্রোবাস অটোর গতিরোধ করে। পুলিশের পোশাক পরা দুইজন এবং সাদা পোশাকে একজন গাড়ি থেকে নেমে এসে শরীফকে মাইক্রোতে তুলে নেয়। শহীদুলের বিরুদ্ধে অভিযোগ কি জানতে চাইলে পুলিশ পরিচয় দেয়া ব্যক্তিরা জানায় তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আমাকে ওঠার সাথে সাথে মোবাইলটা আগে নিয়ে নেয় ওরা, এরপরে পূর্বাচল 3 নম্বর সেক্টর পর্যন্ত আমাকে নিয়ে যায়, আন্ডারপাসে ওখানে আমাকে নামায় দেয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতিতে জড়িত চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার করা হয় 6 জনকে। পুলিশ পরিচয়ে গেল 1 বছরেই চক্রটি ঢাকাসহ সারা দেশে কয়েক কোটি টাকা ডাকাতি করেছে। পুলিশ বলছে কাউকে টার্গেট করার আগে দীর্ঘ সময় তারা রেকি করে, প্রতিদিন প্রচুর টাকা নিয়ে বাসা থেকে বের হন কিংবা ব্যাংক থেকে উত্তোলন করেন, এমন ব্যক্তিরাই তাদের মূল টার্গেট। কিছুদিন আগে ডাচ বাংলা ব্যাংকে যে ডাকাতির ঘটনা ঘটেছিল তার মধ্যে এখানে কয়েকজন ছিল। এর মধ্যে একজনের নাম হচ্ছে আলী আব্বাস ওরফে কাশেম, সে পূর্বে মতিঝিলের একটা মানি এক্সচেঞ্জে চাকরি। দেখছেন সময় সংবাদ, দেশের বাইরের খবর। শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা। স্থানীয় সময় বুধবার অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকার ওপর দিয়ে যাওয়া আকস্মিক এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, আহত হয়েছেন অন্তত 16 জন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যায় শক্তিশালী টর্নেডো। আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু, মুহূর্তেই ধ্বংস হয়ে যায় বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা, নষ্ট হয়ে গেছে ফসলি জমি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে টর্নেডোর আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে প্রায় 100টি ঘরবাড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ, এতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। এছাড়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের একটি কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে টর্নেডোর আঘাতে। ভয়াবহ এ ঝড়ের পর চরম আতঙ্কে দিন পার করছেন নর্থ ক্যারোলাইনার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রে গত কয়েক মাস ধরেই বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় প্রতিদিনই আঘাত হানছে টর্নেডো, এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারাচ্ছেন মানুষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগারগাঁও পাড়ি দিয়ে মেট্রো রেল এখন ট্রায়াল দিচ্ছে মতিঝিল পর্যন্ত, চলছে ফাংশনাল টেস্ট, অক্টোবরে উদ্বোধন। যানজট থেকে বাঁচাবে প্রায় 25 লক্ষ কর্মঘণ্টা, ফিরবে নগরের গতি। দেশের তৈরি পোশাক খাতে আশার আলো, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ভারতে $4 বিলিয়ন বেশি পণ্য রফতানি। নতুন বাজার ধরে রাখতে ইনসেন্টিভ বাড়ানোর দাবি বিজিএমইএ'র। এবং আশুলিয়ার শিল্পাঞ্চলে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, জলাবদ্ধতার আবর্জনা স্তূপে বিঁধছে এডিসের লার্ভা, মশা নিধনে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।